জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2022 এবং একটি বাণিজ্য সংগঠনকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2022 প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে মাঝারি শিল্প ঔষধ ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন লাভ করেছে বায়োফার্মা লিমিটেড। প্রধান অতিথি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বায়োফার্মার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডক্টর লোকিয়তুল্লাহ। গেল 8ই জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হল রুমে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করা, বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2022 এবং একটি বাণিজ্য সংগঠনকে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড 2022 প্রদান করা হয়েছে। এনপিওর মহাপরিচালক মোহাম্মদ মিসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাফি বিনতে শামস এবং FBCCI-র সভাপতি মাহবুবুল আলম। উক্ত অনুষ্ঠানে মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বায়োফার্মা লিমিটেড। বায়োফার্মার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার লোকিয়তুল্লাহ। মূলত এটা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড, সাথে রয়েছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা শুরু হয়েছে বাংলাদেশে এক যুগের মতো হচ্ছে। মূলত এই অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন আমাদের প্রোডাক্টিভিটি ইম্প্রুভ করতে, কোয়ালিটি ইম্প্রুভ করতে এবং ইনস্টিটিউটগুলোর মাঝে প্রফেশনালিজম নিয়ে আসতে। আমরা এই অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে আমাদের কনফিডেন্স জেগেছে যে আমরা এই প্যারামিটারগুলোতে এগিয়ে যাচ্ছি। অতএব এই স্বীকৃতি আমাদের কোম্পানিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। বায়োফার্মা লিমিটেড বাংলাদেশের একটি অন্যতম ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যার যাত্রা শুরু হয় 1999 সালে একদল খ্যাতনামা চিকিৎসকের পৃষ্ঠপোষকতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। সমবায়ের মতো অল্প পুঁজি নিয়ে প্রত্যেক ব্যক্তি থেকে প্রায় 4,500 ডাক্তারকে একত্রিত করে এই কোম্পানিটা শিখছিল জনতা ব্যাংকে, সেখান থেকে আমরা কিনে থাকি এবং আমরা কখনও ব্যাংকের একটা কিস্তিও আমাদের বকেয়া পড়েনি। এবং আমাদের টার্গেটই ছিল আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এই ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি হবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেন দেশে বিদেশে এটা সমাদৃত হয়। সেই থেকে আজ অবধি অত্যন্ত সুনামের সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। এই কোয়ালিটি যেন অলওয়েজ কনসিস্টেন্ট থাকে, একই রকম থাকে, হাই এন্ড কোয়ালিটি থাকে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কমিটমেন্টের জায়গা। আমরা মনে করছি আমাদের যে কোয়ালিটি কমিটমেন্ট, আমাদের যে বিপণন কৌশল, আমাদের ম্যান পাওয়ারকে ডেভেলপ করার যে প্রোগ্রাম, এই সব কিছুই আমাদেরকে হেল্প করেছে এই অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে বায়োফার্মা লিমিটেড দেশীয় ঔষধ উৎপাদন নীতিমালা এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নীতিমালা অনুসরণ করে গুণগত মানসম্পন্ন ঔষধ উৎপাদন করে আসছে।